হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বলেছিলাম দুপুরেও গুন্ডি চলে আসবে সকালবেলাও গুন্ডিকে দিয়েছি দুপুরবেলাও গুন্ডিকে দেখো কোনো পার্ট মিস করতে চাই না যদি একটা পার্ট আমি দুদিন আগের ভিডিওতেও মিস করে থাকি সেটাও আমি বলে দেব। কারণ এরা ছাড় পাওয়ার পাত্রই না ঠিক আছে আর আমি অ্যাকচুয়ালি ছাড়তেই চাই না আমি আশা করছি তোমরাও ছাড়তে চাও না তাই না তো গতকালকে ভিডিওটা তোমরা দেখে নিয়েছো টাইটেল থামনেলের বিষয়ে তো মানে টাইটেলের বিষয়ে বলছি টাইটেলের বিষয়ে তো তোমাদেরকে পরে বলছি তো শুরুর থেকে শুরু করি ঠিক আছে তো সকালবেলা উঠেছে রান্না রান্নাবান্না হচ্ছে না কারণ ওই প্লাস্টার করছে তো সব সিমেন্ট বালি উড়ে উড়ে আসছে কোথায় উড়ে আসে না সিমেন্ট বালি আর কি ওখানেই ছিটে যাচ্ছে রান্নাঘরে ছিটে যাচ্ছে সেই কারণে রান্না রান্নাবান্না কিছু হচ্ছে না কি হবে ডাল আলু সেদ্ধ ডাল আলু ভাজা তারপরে কি করলো মাছ করেছে মাছ ভাজা মাছ ভাজা করেছে যাই হোক এর আগে কি প্লাস্টার হয়নি এর আগে প্লাস্টার হয়নি আচ্ছা ভাবো যাদের বাড়িতে প্লাস্টার হয় তারা ডাল আলু সেদ্ধ খেয়ে থাকে তাই না মানে যাদের এরকম ঘরে উড়ে উড়ে সিমেন্ট বালি যায় অ্যাকচুয়ালি কি তো শাশুড়ি উপস্থিত না থাকলে না ওরকম ডাল আলু সেদ্ধ খেয়েই থাকতে হয় শাশুড়ি উপস্থিত না থাকলে ওরকম ডাল আলু সেদ্ধ খেয়েই থাকতে হয় এর আগে যখন বহুদিন শাশুড়ি ওই জায়ের বাড়িতে ছিল তখন কিন্তু এরকমই রান্না হতে দেখেছি এক পদ পদ এর যায়নি কিন্তু শাশুড়ি আসার পর শাক শাক কুমড়ো এই সমস্ত খাওয়া হচ্ছে যখন শাশুড়ি মা এসে রান্না বান্না করছে কেটে কুটে বাজার করে রান্না যখন করছে তখন গন্ডির কাছে কিন্তু শাক খুব প্রিয় হয়ে গেছে কিন্তু নিজে যখন রান্না করেছে তখন কিন্তু এক থেকে দুই পদ ঝটা পদ সেরে ফেলেছে ঠিক আছে তো এখন মনে হয় শাশুড়ি উপস্থিত নেই বাড়িতে সেই কারণেই মনে হয় রান্নাটা করতে পারেনি বাহানা কি প্লাস্টার হচ্ছে তাই ঠিক আছে তারপর কি বলছে আগের দিনের মাংসের ঝোল রয়েছে কেউ খাবে না কেউ খাবে না তাই বললো না গুন্ডি কি বলে এরা মাংসের ঝোল ফেলে দেবে এরা আগের দিন মাংসর ঝোল রয়েছে সেটা ফেলে দেবে আমরা কিন্তু এরাকে বহুবার দেখেছি যে মাংসের ঝোল রয়েছে নিজের মুখে গুন্ডি বলেছে যে মাংসের ঝোল রয়েছে সেটা দিয়েই একটু একটু করে খেয়ে নেবো এবং সেটা যে শুধু মুখে বলেছে তা না যখন খাওয়ার প্লেট নিয়ে এসেছে তখন তার মধ্যে বাটির মধ্যে মাংসের ঝোল ছিল আমরা দেখেছি ঠিক আছে তো এদের বললাম তো এদের নাচে বাঘযন্ত্রের ঠিক আছে বাঘযন্ত্র এদের মানে বাঘযন্ত্রের চরিত্ররও ঠিক নেই এদের নিজস্ব চরিত্ররও ঠিক নেই তো অটোমেটিক্যালি কথা পরিবর্তন তো হবেই আজকে আমি এটা আমার ভালো লাগে না খেতে কালকেও আমার সেটা ভালো লাগবে না ঠিক আছে বড় অবস্থায় বাচ্চা অবস্থা অনেক কিছু অপ্রিয় থাকে সেটা বড় অবস্থায় খেতে হয় খেতে খেতে ভালো লেগে যায় কিন্তু বড় বড় হওয়ার পরে একটা জিনিস যখন অপছন্দের খাতায় চলে যায় না তখন সেটা পছন্দের খাতায় সহসা আসে না তো আমি সেটাই বলছি তো এরা বলছে চোলটা কেউ খাবে না কারণ আগের দিন মাংস খাওয়া হয়েছে তো আজকে হালকা পাতলা খাবে যারা কিনা তিন দিন পর খাসির মাংস খেতে পারে তাদের কাছে মাংস মানে গতকালকে মাংস খেয়েছে আজকে মাংস খাবে না এটা হাস্যকর এরা সময় আমাদেরকে হাসির জন্য উপস্থিত আছে ঠিক আছে কেউ হচ্ছে কমিক করে হাসায় এরা আবার নিজের অজান্তেই মিথ্যে কথা বলে বলে আমাদেরকে হাসায় ঠিক আছে তারপর গুন্ডি যে মাঝে মধ্যেই ছুটি দিচ্ছে আর কি ব্লগ দিচ্ছে না তার কারণ কি বলছে এখানে যেতে হচ্ছে ওখানে যেতে হচ্ছে বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে পড়েছে জড়িয়ে পড়ছে তো গতকালকে কি কি কাজের কথা বললো যে ফেসবুক থেকে মানে টাকা তুলতে যেতে হচ্ছে সেটাকে যাতে ডিরেক্ট একা অ্যাকাউন্টে চলে আসে যাতে যেতে না হয় সেই ব্যবস্থা করতে যাবে কোথায় ব্যাংকে হুম তো এই কারণগুলির জন্য তাকে ছোটাছুটি করতে হচ্ছে মানে কিন্তু আখেরে কিন্তু পয়সার জন্যই ছোটাছুটি করতে হচ্ছে এবং সেটা নিজের জন্যই নিজেদের জন্যই ছোটাছুটি করতে হচ্ছে এর জন্যই তোমাদেরকে ব্লগ দিতে পারছে না আচ্ছা ব্যাংকে যাবে তো সেটা ভিডিও করা যায় না ব্যাংকে ঢুকলো সেটা সেফটির কারণে ব্যাংকের ভেতরটা ভিডিও করলো না বাট ব্যাংকে যখন যাচ্ছে সেই যাতায়াতের জিনিসটাও তো আমাদেরকে দেখানো যায় তাই না ব্লগ মানেই তো তাই শুধু পায়খানা বাথরুমে নেওয়া যায় না এবং যেগুলো ইন্টিমেট বিষয় নিজেদের মধ্যেকার সেগুলো ক্যামেরা ক্যামেরার সামনে দেখানো যায় না অনেকে তো সেটাও দেখায় তো এগুলো বাদ দিয়ে বাদ আমরা যদি খেতে যাই কোথাও ঘুরতে যাই কোনো দরকারে যাই সেটাও তো আমরা ভিডিও করি তাই না এছাড়া গুন্ডিও করেছে কিন্তু যখন ওকে কোনো স্পেশাল কাজে যেতে হচ্ছে তখন সেটা আমাদের কাছে ভিডিও হয়ে আসছে না সত্যি সত্যি কি ব্যাংকে যাওয়ার জন্যই বেরিয়েছিল তো ব্যাঙ্কে যাওয়ার জন্যই যদি বেরোয় তাহলে আমাদেরকে ব্লগ করে কেন দেখালো না সব জায়গায় যাচ্ছে ব্লগ করে দেখাচ্ছে ব্যাঙ্কে যাচ্ছে কেন ব্লগ করে দেখাচ্ছে না এদের না এরা না এরাই নিজেরাই প্রশ্নের মুখে নিজেদেরকে রেখে দেয় আর আমরাই সেই প্রশ্নটা করি যারা আমার আমরা ঠিক মতন দেখি এদের ভিডিও ঠিক আছে তো এটা সাধারণ বিষয় ব্লগে ব্লগ দিতে পারছে না বিভিন্ন কাজে জড়িয়ে পড়ার জন্য নয় বিভিন্ন কাজে জড়িয়ে পড়ার জন্য নয় এরকম ও শারীরিক এবং মানসিক মধ্যে দিয়ে যাচ্ছে যেগুলো ক্যামেরার সামনে শো করা যাবে না সেই কারণেই কিন্তু ক্যামেরা বন্দী করতে পারছে না এবং ব্লগ দিতে পারছে না একেতে তো কাজ কিছুই করে না এখন তো পুরো পারমানেন্ট ভাবে ওর রেস্টে আছে এবং তার কারণ কিন্তু তোমরা জানো অলরেডি জেনে গেছো ওর পিকচার দেখে মানে কমিউনিটি পোস্টটা দেখে ওর ছবিটা দেখে রীতিমতন বোঝা যাচ্ছে যে ওর বেবি হয়েছে ঠিক আছে বেবি বাম্প হয়েছে এবং সেই লক্ষণগুলি কিন্তু বেশ কয়েকদিন ধরেই চালু আছে ঠিক আছে তো আর কিভাবে কি কখন কি হচ্ছে সেটা তো ওরা নিজের মুখেই বলে দিয়েছে যে এখন থেকে মেয়েকে ওরা কাছে ঠাকুমার শোয়ায় তার মানেটা বুঝতে হবে যে ওরা আবার নতুন করে ফ্যামিলি প্ল্যানিং করতে শুরু করেছে করে দিয়েছিল এবং সেটা অনগোয়িং চলছে প্রসেসটা অনগোয়িং চলছে আশা করছি খুব তাড়াতাড়ি যখন দোতলায় চলে যাবে তো তারপরেই আমরা আমরাই গুড নিউজটা পেয়ে যাবো ঠিক আছে এই ধরনের কিছু বিষয় করছে বলে আমাদের সামনে ভ্লগ দিতে পারছে না ঠিক আছে যেই বিষয়টা ও পুরো পরে আমাদেরকে সারপ্রাইজ হিসেবে দেবে সেই বিষয়টা কি করে এখন আমাদেরকে দেখিয়ে দেবে এই কারণে কিছুদিন করে ভ্লগ অফ যাবে এটা কিন্তু একদম মানে কি বলবো ঠিক কথা এবার দেখো হান্ড্রেড পার্সেন্ট কেন বলতে পারলাম না যতক্ষণ না না করছে ততক্ষণ বাবা হান্ড্রেড পার্সেন্ট বলবো না বাট যেটা বলছি সেটা খেটে যাচ্ছে এটাই হচ্ছে কথা তো এই যে গতদিন মানে আগের দিনের ভিডিওতে ভাইফোঁটা উপলক্ষে যদিও ভাইফোঁটা করতে পারিনি সেটা তোমরা সবাই জানো এটা আমি আর বারবার করে বলছি না ওই ভাইফোঁটার দিনে সবাই যখন একসঙ্গে মিলেমিশে খেয়েছে খাওয়া দাওয়া করেছে তো সেটা নিয়ে গুন্ডি আবার বলেছে যে এইভাবেই সবাইকে নিয়ে ও মিলেমিশে থাকতে চায় গুন্ডি নাকি সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চায় এই জন্যই গুন্ডি গুন্ডির ঘরে আলাদা এবং বাদবাকি সবাই মায়ের ঘরে অর্থাৎ শাশুড়ির ঘরে অর্থাৎ দজ্জাল বুড়িটার ঘরে সবাই ওখানে রয়েছে তাহলে সেপারেটটা কিন্তু ও গুন্ডি নিজেকে সবসময় সব কিছু থেকে সেপারেট করে রেখেছে অথচ ক্যামেরার সামনে বলছে ও সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চায় হাউ ইজ পসিবল এবং এটা কিভাবে বিলিভ করা যায় এটা বিশ্বাস করার যোগ্য এটা বিশ্বাস করার যোগ্য না এবং এটা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার যে ও নিজেকে আলাদা করে রাখতে ভালোবাসে সেই জন্যই ও সবার মাঝখানে গিয়ে বসেনি ও দিব্যি ননদের ননদের যায় শাশুড়ি বাচ্চাগুলোর মাঝখানে গিয়ে বসে গল্প করতে পারতো ক্যামেরা এক জায়গায় খাটিয়ে গল্প করতে পারত সেটুকু ও পারবে না কারণ ও অ্যাডজাস্ট করতে জানেই না অ্যাডজাস্ট করতেই জানে না যেই ননদের সম্পর্কে এত গুণগান করছে গুন্ডি মাছ রান্না করতে করতে বলছে এই কথা কিন্তু আগেও বহুবার বলেছে তাই না যে ও কোন তরকারিতে কি ফোরন দিতে হয় সেটাও জানতো না কি করে জানবে পদ পাকতে না পাকতে শ্বশুর বাড়ি চলে এসেছে পদ পাকতে না পাকতে নিজের বাবা মাকে ছেড়ে একটা অসুস্থ লোকের কাছে চলে এসেছে নিজের সারা জীবন কাটাতে বাবা মাকেও ওখানে কষ্ট দিয়ে এসেছে তো কোন তরকারিতে কি ফোরণ দেয় তা বুঝবে কি করে ও পড়াশোনারই কিছু জানে না পড়াশোনারই কিছু জানে না মুখে ইংরেজি বললেই সেটা যে সত্যি সত্যি ইংরাজি জানে সেটা কিন্তু না ও কিন্তু শুনে শুনে পড়তে পারে বা বলতে পারে সরি শুনে শুনে বলছে নতবা ওই ক্রিয়েটরদের ওখানে যে লেখা ছিল সেটা কিন্তু পড়তে পারেনি তখন ভয়েস ওভার যখন দিচ্ছিল তখন কিন্তু পড়তে পারিনি ও জাস্ট বলে দিয়েছে যে এখানে দেখো লেখা রয়েছে ও কিন্তু পড়তে পারেনি ঠিক আছে তো কোন কোন তরকারিতে কি ফোড়ন দেবে সেটা কি করে বুঝবে অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল ঠিক আছে তো এখানে কলিযুগ এটা ঘোর কলিযুগ এখানে আর দুঃখ টুক্ষ হয় না অল্প বয়সে পাকলে বাল রাজ করো চিরকাল এক কথা হচ্ছে এই যে ননদের নামে এত প্রশংসা করছে সেই ননদকে ঘরে পর্যন্ত ঢুকতে দেয় না যেই ননদ বকা ঝকা করে রান্নাবান্না শিখিয়েছে গুন্ডি বলছে যে ওর নিজের দিদির সঙ্গেও যেরকম সম্পর্ক ননদের সঙ্গেও সেরকম সম্পর্ক বনে বনে ঝগড়া লাগতো এখানে দিদি গুন্ডিকে বকতো আচ্ছা গুন্ডিকে বকতো এই ননদ ঢেমনি হ্যাঁ সেটা গুজরে জামানে কি বাদ সেটা ইতিহাস এখন গুন্ডি ছড়ি ঘোরায় আর গুন্ডির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ক্যামেরার সামনে মুখ খুলে গপ কপ 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 করতে থাকে কচি ঢেমনি ঠিক আছে যেটা অবিশ্বাস্য কথা যেটা মিথ্যে কথা সেটা প্রশংসা করতে থাকে ঢেমনি শুধু না গোল পাগলিও করতে থাকে তো যেই ননদ এত ভূমিকা গুন্ডির জীবনে যেই ননদের এত ভূমিকা সেই ননদ নিজের সেই ননদকে নিজের ঘরে ঢুকতে দেয় না কি বলে পোষ্য চিৎকার করবে ওই তিনটে মর্কট যখন গেছিল ওই যে কোন তিনটে মর্কট না ওই আলকাত্রা মাসি আর ওই কি কি বলবো পরন আর একটা আর একটা ছিল আরেকজনকে আমি চিনি না ওই তিনজন যখন ঘরে গিয়ে ঢুকেছিল প্রথমবার তাদেরকে দেখে ওই পোষ্য চিৎকার করেনি ওই বিদেশিনীরা এসেছিল তখন পোষ্যরা চিৎকার করেনি এদিকে ননদদেরকে ঢুকতে দিল না কি বলে পোষ্য চিৎকার করবে তাই ছ্যাছ ছ্যা 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 অপমান কি অপমান ছি। ননদদেরকে কিভাবে অপমান আর ননদদের নাকি এত ভূমিকা ওর লাইফে ভগবান মানে কি বলতে কি বলে একে বলে রিয়েল অশিক্ষিত একে বলে রিয়াল অশিক্ষিত কথাই চালতে জানে না নিজে অপরাধ করছে আবার সেই অপরাধটাকেই পূর্ণ হিসাবে দর্শকদের সামনে দেখাচ্ছে যে দেখো মিলেমিশে থাকতে কত পছন্দ করি আমার ননদ এই করেছে আমার ননদ ওই করেছে অথচ ননদকে ঘরে ঢুকতে দেয় না ছি লজ্জাও করে না লজ্জাও করে না এটা যখন বলে গুন্ডি যখন বলে গুন্ডিরও লজ্জা করে না আর ওই ঢেমনি এবং গোলপাগলি যখন এর হয়ে গুণগান করে শুধুমাত্র ভিউজের জন্য শুধুমাত্র এর দর্শকদেরকে নিজেদের ঘরে টানার জন্য ওদেরও লজ্জা করে না ঠিক আছে তারপর আসি এই যে বলছে না যেতে হবে ব্যাংকে যেতে হবে বলেছিল না তারপরে এসে বলল যে গেছিল কাজ কর তারপরে কাজ করে এসেছে ব্যাংকের থেকে কাজ করে এসেছে যাই হোক বাইরে গেছিল না মামনি তুমি কোথাও যায়নি যাওনি ঠিক আছে তুমি কোথাও যাওনি কারণ তোমার চেহারা কথা বলে তোমার ওই শুরুতেও যেমন তোমার চেহারা ছিল এবং ওই তুমি যে বলছো না ব্যাংক থেকে এসেছি তারপরেও তোমার চেহারা কারণ তুমি যদি কোথাও যাও লিপস্টিক ছাড়া বাবা বেরোও না নিজেকে নিজের মুখটাকে ফ্রেশ করা ছাড়া বাবা বেরো না সে তুমি বাজারেই যাও না কেন তুমি যদি বাজার থেকে আসো তাও তোমাকে দেখলে বোঝা যায় হ্যাঁ তুমি কোথাও বেরিয়েছিলে আর তুমি ব্যাংকে গেছো তুমি সাজগোজ পরিপাটি না করেই গেছো সেম ফেস তোমার মানা যায় না তুমি কোথাও যাচ্ছ না তুমি বাড়িতে এখন ফুল টু রেস্টে আছো ঠিক ঠিক আছে আছে সেই কারণেই তুমি এই সমস্ত কথা বলছো এরপরে আসি ওর শ্বশুরের কথায় গুন্ডির শ্বশুরের কথায় গুন্ডি বলছে ভোগের প্রসাদ বলছে ভোগের প্রসাদ বাবা নিয়ে আসতো আর কাউকে দিত না আমার জন্য নিয়ে আসতো বাহ খুব ভালো এটা যদি সত্যি হয়ে থাকে ওর কথাটা যে কাউকে দিত না শুধু ওর জন্য নিয়ে আসতো তাহলে তো বলতে হবে বৌমাকে খুব ভালোবাসত তাই না যিনি পরলোক গমন করেছেন মেসমশাই মানে কি বলবো অতিরিক্ত অবহেলায় যিনি চলে গেছেন উনি নাকি এই গুন্ডির জন্য ভোগের প্রসাদ নিয়ে আসতো আচ্ছা কাউকে দিত না কারোর কাছে যেত না শুধু গুন্ডির কাছেই আসতো আচ্ছা ওদিকে ঢেমনি আবার বলে বাবা সাইকেল চালিয়ে চালিয়ে আমাদের বাড়িতে আসতো তাহলে কারটা ঠিক এই এর কথা ঠিক না ঢেমনির কথা ঠিক সবাই তো মারা যাওয়ার পরে বাবাকে নিয়ে টানাটানি করছে যে বাবা আমার জন্য এই করতো ও বলছে বাবা আমার জন্য এই করতো কথাটা কোনটা ঠিক দুজনের ক্ষেত্রেই বলছি দুজনকেই যদি একজনের বাবা এবং একজনের শ্বশুর এতই ভালোবাসতো তাহলে পরিবর্তে ভালোবাসাটা কেন ফেরত পেল না পরিবর্তে কেন হার ভাঙা খাটুনি খাটতে হলো সে বৌমার কাছে হোক সে মেয়ের কাছে হোক কেন খাটতে হলো এই যে আগ বাড়িয়ে দীর্ঘশ্বাস তাও ফলস ফলস দীর্ঘশ্বাস মারিয়ে বলে না কথাগুলো তখন সত্যি ওই লোকটার জন্য কষ্ট হয় যে লোকটা পৃথিবীতে নেই যেই লোকটার কথা এরা বলছে গুণগান করছে ওই লোকটা যদি এখন জীবিত থাকতো না যদি তারও এরকম চ্যানেল থাকতো যদি সেও এদের মতো নির্লজ্জ হতো সে বলতো যে আমি করেছি কিন্তু আমি পরিবর্তে কিছু পাইনি যার জন্য এখন আমাকে অকালে পৃথিবী ছেড়ে চলে আসতে হলো আমি অসুস্থ থাকার পরেও আমাকে দিয়ে রাম খাটান খাটিয়েছে যেমন মেয়ে জামাই তেমন নিজের ছেলে এবং নিজের ছেলে বউ আর নিজের বউয়ের কথা সে তো চড়ানি দরজাল মাসি নিজের মুখে বলতো এটা ওনার মনের কথা এটা আমরা বলছি ভোগের প্রসাদ নিয়ে আসতো কত সুন্দর গর্ব করে বলছে আর সেই লোকটাকে সামান্যতম যত্ন পর্যন্ত করেনি সামান্য বউ হওয়ার কর্তব্য পর্যন্ত পালন করেনি যখন যেই বয়সে তাদের আদর যত্ন পাওয়ার বয়স রেস্ট নেওয়ার বয়স আমি এই মেষমশায়ের কথা বলছি ওই দজ্জাল বুড়ির কথা বলছি না ওই মেসমশায় যখন মানে আদর আপ্যায়ন যত্ন নেওয়ার বয়স ছিল নাতি নাতনিদের সঙ্গে খেলার সময় ছিল তখন তাকে পড়ে থাকতে হয়েছে এক ছেলের বাড়িতে এদের কাছ থেকে বঞ্চিত হয় এবং তাকে শেষ বয়সে খাটাখাটনি করে যেতে হয়েছে শেষ বয়সে তো না খাটতে খাটতে শেষ বয়সটা চলে এসেছে খুব তাড়াতাড়ি আবার খুব বলছে বলছে দীর্ঘশ্বাস ফেলে ফেলে বলছে নাকাশিটা ছিঁড়ে দিতে হয় যেখান থেকে দীর্ঘশ্বাস বেরোয় ফল দীর্ঘশ্বাস বেরোয় লজ্জা না আমি তো বললাম এরা নির্লজ্জ এক একটা নিজের হাতে মেরে ফেলে এক একটা নিজের হাতে কি তো নিজে ডাইরেক্ট খুন করা আবার হচ্ছে ইনডাইরেক্টলি একদম হাতে নামের ভাতে মেরে দেওয়া এরা ঠিক তাই করেছে এরা সেটাই করেছে যেহেতু মামনির স্যার ঢেমনি ঢেমনির বাড়িটা ওর বাবা বিনা পয়সায় করে দিয়েছে বিনা পয়সায় মানে নিজে তো আর ফিজ নেয়নি যোগালের টাকা তো নেয়নি রাজমিস্ত্রি যে করেছে কাজের তো টাকা নেয়নি বিনা করে করে দিয়েছে তাই যদি এখন না দেয় তাহলে রাগারাগি করবে এটা গুন্ডার কথা ছিল যে তুমি দিদির বাড়ি করে দিয়েছ আমাদের বাড়িটা করে দেবে না এই ইয়ে পালন করতে গিয়ে এদের রোষ থেকে বাঁচতে গিয়ে লোকটা আর এদের মধ্যে নেই আমাদের মধ্যে ছাড়ো এদের মধ্যে নেই আর এদের এতে তাদের কোনো মানে আসে যায় না এই বিষয়টা নিয়ে তাদের কোনো আসে যায় না যেই ব্যক্তি কিনা গুন্ডিকে ভোগের প্রসাদ এনে খাওয়াতো কারণ গুন্ডি কিনা খিচুড়ি খেতে ভালোবাসে ভোগের প্রসাদ খেতে ভালোবাসে সেই লোকটার একটা ছবি এদের ঘরে পর্যন্ত নেই বুঝতে পারলে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ঢেমনির ঘরে আছে কিনা কারণ আমার চোখে পড়েনি আমার চোখে পড়েনি ঠাকুরের স্থানে তো পড়েইনি তো তোমরা কমেন্ট করেছো কি না আমার সঠিক মনে আমার মনে হয় যদি তোমরা কমেন্ট করতে যে কোথাও আছে ফটো ওর বাবার ফটো তাহলে হয়তো আমার মনে থাকতো বা হয়তো মানুষ তো ভুলেও যেতে পারে আমি তো দেখিনি ঢেমনির বাড়িতে ওর বাবার ছবি রয়েছে তেমনি গুন্ডির ঠাকুর ঘরেও ওই শেলফটার উপরে কয়েকদিনের জন্য ওর বাবার ছবিটা ছিল শ্বশুরের ছবিটা ছিল এখন তাও নেই এই নিয়ে কিন্তু আমি ভিডিও করেছিলাম কিন্তু ওদের অন্ধ ভিউয়ার্সরা সেই রিলেটেড কোনো প্রশ্নও করেনি এবং ও উত্তর তো দেবেই না উত্তর ও দেবেই না কারণ মুখ মুখ নেই উত্তর দেওয়ার উত্তর দেওয়ার মুখ নেই আবার বড় মুখ করে দীর্ঘশ্বাস ফেলে বলছে যে বাবা ভোগের প্রসাদ এসে খাওয়াতো বাবা ভোগের প্রসাদ এনে খাওয়াতো আর তোরা বাবাকে মিলে ভোগে পাঠিয়ে দিয়েছিস বেশ একদম হিসাব বরাবর এখন বড্ড চন্দননগরে ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা হচ্ছে না নিজের মুখে বললো যে বাবা যখন ছিল বাবা প্রত্যেক বছর বলতো চল দেখে আসি চলো দেখে আসি ঘুরে আসি তখন যায়নি এখন যেতে ইচ্ছা করছে কিন্তু এখন নিয়ে যাওয়ার কেউ নেই ওরে মারানি মাসি রে হ্যাঁ খুব খুব রস বল মিথ্যে কথা বলে সিম্প্যাথি নেওয়ার খুব রস তোকে মিথ্যে কথা বলে সিম্প্যাথি ক্রিয়েট করতে দেব না বুঝলি তো যে কয়জন দেখবে সে কয়জনই বুঝতে পারবে যে তুই কতটা হারামি মেয়ে ছেলে কেন যাসনি তো তোর শ্বশুর যদি সত্যিই বলে থাকতো তাহলে তার তোর শ্বশুরের সাথে কেন যাসনি এখন যে শ্বশুর মারা গেছে সেই বছরই তোর কেন যেতে ইচ্ছে করছে হুম আবার বলছিস কেউ নিয়ে যাওয়ার নেই তো একা একা কিভাবে যাব বলো ওরে নেকি চুদি রে বুড়োটা দিলাম আজকে ঠিক আছে না দিয়ে উপায় নেই যে কিনা কিছুদিন আগে ঝেটা ক্রিয়েটর ডে পালন করতে একা একা চলে গেল ওই দোয়েলকে নিয়ে যাওয়া না নিয়ে যাওয়া সমান কারণ ও তো কিছু চেনে না তাই না তো যে কিনা ঝেটা ক্রিয়েটর ডে পালন করতে একা চলে গেল যেখানে কোনো দিনও যায়নি আর সে কিনা এত লোকের মাঝখানে চন্দননগর গিয়ে ঠাকুর দেখতে যেতে পারবে না কারণ একা একা যেতে পারবে না সাহস হয় না চড়াতে হয় গো বাঁশের কঞ্চি দিয়ে চটা চলা কাঠ দিয়ে চলা কাঠ দিয়ে পিটাতে হয় বুঝতে পারলে তো এত নেকাম নেকামির কোনো স্থান নেই এত নেকামির কোনো স্থান নেই অন্তত আমার ভিডিওতে তো নেই এরপর আসি টাইটেলের কথায় ননদ দিয়েছে গিফট সেটাই তো টাইটেলে দিয়েছে ভাই ফোটাতে ভাইয়ের বউকে গিফট দিয়েছে কি গিফট দিয়েছে কানের দুল কোথার থেকে শ্রীহরির থেকে যেটা এই কয়েকদিন পড়া ছিল এই যে পয়সা পয়সা মতন সেটাও নাকি ননদ দিয়েছিল বলে মনেই করতে পারছে না ননদ দিয়েছে না নিজে কিনেছে ননদ দিয়েছে না নিজে কিনেছে মনেই করতে পারছে না তারপরে আসি মেন কথাতে যে ননদ উপহার দিয়েছে ওটা ননদ উপহার দিয়েছে এক পাশের কানের এক পাশের বল্টুটা কালো হয়ে গেছে ওটা বহু পুরোনো কানের এটা বহু পুরনো কানের হয়তো ঘর বুঝাতে গিয়ে কোথার থেকে পাইছে সেটা দিয়ে একটা টাইটেল দিতে হবে সেটা দিয়ে দিল আর জানে যে এই দুটো ঢেমনির নামে এই যে কচি ঢেমনি আর ওই গোলপাগলি এদের নাম দিয়ে যদি আমি কোনো মিথ্যা কথা বলি ওরা টু শব্দ করবে না তাই ওদের মাথার উপর দিয়ে বন্দুক চালিয়ে দিচ্ছে ঠিক আছে দিয়ে তারপরে টাইটেল দিচ্ছে ও ভাইয়ের বউ কি উপহার দিয়েছে দেখি তো তাই না ওটা রং উঠে গেছে সেটাকে নিয়ে বলছে যে উপহার দিয়েছে আমি সত্যি ভাবি এ কাহা তুক শয়তান কাহাতুক মিথ্যাবাদী এরম মিথ্যা কথা কেউ বলে যেটা সচক্ষে দেখতে পাচ্ছি মিথ্যা কথা বলছে ইচ্ছে করেই মনে হয় করে ইচ্ছে করেই করে তো ওটা ওই ধেমনি দেয়নি ওটা ওর কাছেই ছিল বা যদি দিয়েও থাকে সে বহু থাকে এই ভাইফোঁটায় দেয়নি ঠিক আছে এক পাশের তা কালো হয়ে গেছে ওর জন্যই আমি থামলে ওই ছবিটা লাগিয়েছি বুঝতে পারলে তো জানি না কত দূর বুঝতে পেরেছ ওর জন্য আমি রাউন্ডও মেরে দিয়েছি এরপর আসি বাচ্চা দুটোর কথায় লাস্ট কথা জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো বিষয় কাজ করেই এমন যার জন্য পুরো ভিডিও জুড়ে মিথ্যে কথা থাকে পুরো ভিডিও জুড়ে আমাকে বলতে হয় বাচ্চা দুটোর কথায় বাচ্চা দুটো কত সুন্দর চটপট করে খাচ্ছিল না এটাই হচ্ছে মানে একসাথে থাকার মানে কি বলবো সুবিধা বেনিফিট এটাই হচ্ছে বেনিফিট এইভাবে যদি দুটো বাচ্চা এক জায়গায় থাকতো তাহলে এই খাওয়া নিয়ে মানে কি বলবো ঝামেলা করতো না দুজন একসঙ্গে বসালে এইভাবে খেয়ে নিত কে কে কার আগে খায় দেখতো না ওরা যে জিনিসটা দিয়ে খাচ্ছে সেটা ভালো না খারাপ মানে টেস্ট টেস্টের কথা বলছি স্বাস্থ্যর দিক থেকে বলিনি কী দিয়ে খাচ্ছিল ডাল আলু ভাজা তাই না দুটো বাচ্চা একসঙ্গে রয়েছে বলে কত সুন্দর খেয়ে নিল এই বাবা মায়ের জন্য না ছেলে মেয়েরা ভোগে ছোট ছোট বাচ্চাদের কথা বলছি এবং তাদের সংস্কার সংস্কারও তারা ঠিক মতন পায় না তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই হলো আজকের আমার ভিডিও সন্ধ্যাবেলায় আসি আরও একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা